রাজধানীর নিরাপত্তা চৌকিগুলোতে ভক্ষকের ভূমিকায় পুলিশ, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। মানিব্যাগ চেক করার পরে একজন কনস্টেবল যে 500 টাকা দিয়া যান। বললাম যে ভাই কয়বার চেক করবেন, আজস্ট মারাশু গালাগালি করতেছে, হঠাৎ করে পকেটে হাত ঢুকিয়ে দেয়। তারা বললো যে বেশি কথা বলবেন, এরকম অনেক ইয়াবা দিয়ে চালান করে দিয়েছি। পুলিশি হয়রানির বিচার না হওয়ায় কারণ বলছেন মানবাধিকার কর্মীরা, অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা দাবি ডিএমপির। তরুণ প্রজন্ম তারা তো রাস্তাঘাটে যেতে ভয় পাচ্ছে, পুলিশ কখন জানি কি নাম দিয়ে ওদেরকে হ্যারাস করে। প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে সততা বলে বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়ে, সঙ্গে আছি আমি আফজাল হোসেন এবং আমি হরিপদ সাহা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন, জানালেন ইসি সচিব। সংসদের চলতি অধিবেশনে আরপিও পাশের আশা। অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চায় ঐক্যফ্রন্ট, অভিযোগ আওয়ামী লীগের, ভয় পেয়ে ষড়যন্ত্র করছে সরকার দাবি জোট নেতাদের। কাদের সিদ্দিকীর সঙ্গে ডক্টর কামালের বৈঠক। কাল পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সহ যোগ দেবেন সুধী সমাবেশে, বক্তব্য রাখবেন বরগুনার জনসভায়। দেশের 50টিরও বেশি জেলা হাসপাতালে নেই মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক, ভুল চিকিৎসাতেই খোয়াতে হচ্ছে লাখ লাখ টাকা, দিশেহারা স্বজনরা। চেকপোস্টে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছেই সবচেয়ে অনিরাপদ রাজধানীবাসী। গুলশান, বনানী সহ অভিজাত এলাকার চেকপোস্টে সবচেয়ে বেশি অপ্রীতিকর অবস্থার শিকার হন নগরবাসী। আইন ও সালিশ কেন্দ্রের দাবি, প্রশাসনের উচ্চ পর্যায়ে দায়িত্বরতদের নিবিড় পর্যবেক্ষণ না থাকায় সাধারণ মানুষকে হয়রানি করছে পুলিশ। আর ডিএমপি বলছে নিরাপত্তার স্বার্থেই চেকপোস্ট বসানো হয়েছে, তবে হয়রানির অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেন তারা। বিস্তারিত মৌসুমী ময়ের রিপোর্ট। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ, নিরাপদ নগরী গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত যারা, যথাযথ তল্লাশির মাধ্যমে যারা নিশ্চিত করেন জননিরাপত্তা, তারাই রাজধানীবাসীর হয়রানির অন্যতম কারণ বলে ইদানিং অভিযোগ পাওয়া যায়। ব্যাগুনি দুইবার চেক করছে, তো উনি আমাকে যেতে বললো, তখন আরেকজন এসে থামালো যে আরেকবার চেক করবে। আমি নিজে হাত দিয়ে চেক করে দেখালাম, আমাকে বললো ঠিক আছে যেতে, আবার থামায় বললো যে আবার চেক করবে। বললাম যে ভাই কয়বার চেক করবেন, আজস্ট মারাশু গালাগালি করতেছে আর কি, হঠাৎ করে পকেটে হাত ঢুকিয়ে দেয়। আমরা বললাম যে চেক করতে হলো তো একটা অনুমতির ব্যাপার আছে, আপনার আমরা আপনাকে সহযোগিতা করবো চেকিংয়ে। তো তারা বললো যে বেশি কথা বলবেন, এরকম অনেক ইয়াবা দিয়ে চালান করে দিয়েছি। চোরকে যেভাবে সার্চ করা হয়, হ্যারাসমেন্ট করা হয়, এভাবে আমাদেরকে তারা চেক করে। গুলশান, বনানীর মতো অভিজাত এলাকা, ব্যস্ততম সড়ক বা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ মানুষের কাছে চেকপোস্ট এক আতঙ্কের নাম। নিরাপত্তা তল্লাশির নামে পুলিশের বাদানুবাদ, অশালীন মন্তব্য, এমনকি শারীরিকভাবে হয়রানির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিকার পাওয়া যায় না বলে অভিযোগ সাধারণ মানুষের। মানিব্যাগ চেক করার পরে টাকা ছিল, আমার বললো যে একজন কনস্টেবল যে 500 টাকা দিয়া যান, পরিচয় বলার পরও এমন ভাবে বিহেভ করে যেটা হচ্ছে যে আপনার সিন্ধাকারীরও এরকম আচরণ করে না। শেষ ভরসা সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রতিকারের আশায় সেখানেই উঠে আসে সাধারণের প্রতিবাদ। মানবাধিকার কর্মীরা বলছেন, অতীতে পুলিশি হয়রানির একাধিক ঘটনার বিচার না হওয়ার কারণেই এই ধরনের আচরণ উৎসাহিত হয়েছে। আর ডিএমপির দাবি, অভিযোগ পাওয়া মাত্রই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে থাকেন প্রশাসন। তরুণ প্রজন্ম তারা তো রাস্তাঘাটে যেতে ভয় পাচ্ছে, পুলিশ কখন জানি কি নাম দিয়ে ওদেরকে হ্যারাস করে। চেকপোস্টের নামে মানুষকে প্রতিনিয়ত হ্যারাস করা, পার্সোনালি তার কাপড়ে হাত দেওয়া, তার গায়ে হাত দেওয়া, এটা তো মানবাধিকার লঙ্ঘন করছে পুলিশ। কারো কোনো যদি অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়টি অবহিত করলে প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে সততা বলে বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। তবে গত সোমবার মধ্যরাতে তল্লাশি নামে অটোরিকশায় থাকা এক নারী আরোহীকে হেনস্থা করার ঘটনায় পরের দিনই সাময়িক বরখাস্ত হন অভিযুক্ত 5 পুলিশ, যা ইতিবাচক বলছেন সাধারণ মানুষ। আমাদের চেকপোস্ট আমরা চেক। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা।
ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। গতকাল দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান ইসি সচিব। সংশোধিত আরপিও চলতি সংসদ অধিবেশনে না উঠলে অধ্যাদেশ জারি করে তা অনুমোদন দেওয়া হবে বলেও জানান ইসি সচিব। ইভিএমের প্রচারে 27 অক্টোবর দেশের 8টি অঞ্চলে ইভিএম মেলা হবে বলেও জানান তিনি। সংবিধান অনুযায়ী এ মাসের 30 তারিখের পর থেকে শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতির প্রায় সিংহভাগই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ করতে প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নির্বাচন কমিশন বলছে ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে আসন ভিত্তিক ভোটার তালিকার সিডি, নির্বাচনী মালামাল কেনার কাজও প্রায় সম্পন্ন, কেনা হয়েছে ইভিএম মেশিনও। ইতিমধ্যেই 40,000 ভোট কেন্দ্রের জন্য ভবনের তালিকাও প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। এসব ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য জনবল লাগবে প্রায় 7.5 লাখ, যা 8ই নভেম্বরের মধ্যেই প্রস্তুত করতে কাজ করছে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী আগামী বছর 28 জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে বুধবার নির্বাচন কমিশন সচিব জানান এবছর ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন সম্পন্ন করতে চান। আমরা তো আশা করছি এ পর্যন্ত যে আমাদের টার্গেট আমরা উইথিন দ্য ডিসেম্বর আমরা নির্বাচনটা করতে চাই। চলতি অধিবেশনে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের নিয়ম রেখে সংশোধিত আরপিও অনুমোদনের আশা প্রকাশ করে কমিশন সচিব বলেন প্রয়োজনে অধ্যাদেশ জারি করে আরপিও অনুমোদন নেওয়া হবে। আরপিও সংশোধনের জন্য ইতিমধ্যে আইন মন্ত্রণালয় সেটি ভেটিং করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে, যাতে এটা পূর্ণাঙ্গ একটি আইনে রূপ লাভ করতে পারে। আশা করছি যে এই সংসদে এটা ইনশাল্লাহ এটা পাশ হয়ে যেতে পারে, না হলে সংসদের অবর্তমানে যে বিষয়টা থাকে সেটাই কার্যকর হবে। আমাদের যে মূল আইন আরপিও সেটাও কিন্তু অধ্যাদেশের মাধ্যমে আগামী 27 তারিখ 8টি অঞ্চলে ইভিএম প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হবে। বর্তমানে যে আমরা ইভিএম যন্ত্রটি ব্যবহার করব এটা সকলে দেখবেন এবং কার্যকলাপগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করবেন। 1 নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠকের পর যে কোনো দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মধ্য দিয়ে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান কমিশন সচিব। জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমেই তফসিলটা দেওয়া হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে জাতীয় ঐক্যফ্রন্ট অসাংবিধানিক ও সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় আনতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল আলাদা অনুষ্ঠানে তারা বলেন ডক্টর কামাল হোসেন ঐক্যের নামে খুনি ও সন্ত্রাসীদের পুনর্বাসন করেছেন। নির্বাচনকে ঘিরে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপি বর্তমান নেতৃত্ব তারা তাদের দুর্নীতিবাদ নেত্রীকে মাইনাস করার জন্য সন্ত্রাসী দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে মাইনাস করার জন্য তারা একাগরের কুশীলভ দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে প্রতিবেশীদের আজকে বেছে নিয়েছেন। নির্বাচনকে প্রস্তাবিত করা, নির্বাচনকে বানচাল করা, ষড়যন্ত্রের মাধ্যমে আরেকটা অসাংবিধানিক সরকারকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। জামাতের সঙ্গে হাত মিলিয়ে ঐক্যফ্রন্টের পক্ষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে জ্বালাও পোড়াও করলে বিএনপিকে কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। 2014 সালের মতো জ্বালাও পোড়াও এই পথে যদি তারা যায় তাদেরকে কঠিন অবস্থা মোকাবিলা করতে হবে। প্রথমত মানুষকে ধাপ্পা দেওয়ার চেষ্টা করেছে, জামাতের সাথে হাত মিলিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ করবে ডক্টর কামাল হোসেন। আমরা সবাইকে চিনি, সবাইকে জানি। আসলে এই দলের গণসংযোগ ও জনসভায় যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ডক্টর কামাল হোসেনের ঐক্য জনগণের নয় বরং শুধু নেতাদের ঐক্য। এই ঐক্য বেশি দিন টিকবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি তার দোষদের খুনি সন্ত্রাসীদের পুনর্বাসন কেন্দ্রের নেতৃত্ব দিচ্ছে আজকে ডক্টর কামাল হোসেন। ঐক্যফ্রন্টের নেতা নাই, কার নেতৃত্বে আন্দোলন, কার নেতৃত্বে নির্বাচন? ঐক্যফ্রন্ট জিজ্ঞাসা করবে বিজয়ী হলে কে হবে প্রধানমন্ত্রী। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন মনোনয়ন না পেয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে ছাড় দেওয়া হবে না। যদি কেউ বিদ্রোহ করে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা অভিযোগ করে বলেছেন, বিরোধী দলের ক্ষমতায় আসা ঠেকাতে সরকার ষড়যন্ত্র করছে। গতকাল বিকেলে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে তারা একথা বলেন। এ সময় তফসিল ঘোষণার আগেই বেগম জিয়ার মুক্তিসহ সংসদ ভেঙে দেওয়ার দাবি জানান তারা। এদিকে সন্ধ্যায় ডক্টর কামাল হোসেনের সঙ্গে বৈঠক করে ঐক্যফ্রন্টের সাত দফার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার সমিতিতে আইনজীবী ঐক্যফ্রন্টের বৈঠকে বক্তব্য রাখেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তারা অভিযোগ করে বলেন, বিরোধী দলের ক্ষমতায় আসা ঠেকাতে সরকার ষড়যন্ত্র করছে। এ সময় তফসিল ঘোষণার আগেই বেগম জিয়ার মুক্তি সহ সংসদ ভেঙে দেওয়ারও দাবি জানান তারা। তারা আবার 2014 সালের মতো একদলীয় ভাবে নির্বাচন করার ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে। গণতন্ত্র দাবি করো তো কৈফত দিতে হবে, চরম স্বৈরতন্ত্রের পরিচয় তোমরা দিয়ে যাচ্ছ, যা ইচ্ছা তাই করতে পারে, এটা গণতন্ত্র না, সংবিধানে এরকম কোনো ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে এক হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। রাতে রাজধানীর বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আমরা বহুদিন পর্যন্ত একই সাথে চলেছি, একই সাথে চলতে চাই, এবং দেশে যে মানবিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে সেই মূল্যবোধ ফিরিয়ে আনার জন্যে আমরা কাজ করতে চাই। ঐক্যফ্রন্টের সাত দফা মেনে না নিলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। ইভিএম ডিজিটাল করে তো নির্বাচনের ডিজিটাল চুরি দিয়ে তারা আবার ক্ষমতায় যেতে চায়। ওই দাবিগুলো তফসিল ঘোষণার আগেই পূরণ করতে হবে, দাবি পূরণ না হলে জনগণ আন্দোলনের মধ্য দিয়ে সেই দাবি আদায় করে নিয়ে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 1/11 সময় সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যোগ দিয়েছেন 17 জন সাবেক সংসদ সদস্য। জুনায়দ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে, কুষ্টিয়ার কুমারখালীতে কারখানার বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে গড়াই নদী, হুমকির মুখে কৃষি জমি, ছড়িয়ে পড়ছে নানা রোগ ব্যাধি। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সফররত চীনের স্টেট কাউন্সিলর জননিরাপত্তা মন্ত্রী ঝাও কেজি গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়। এ সময় চীনের স্টেট কাউন্সিলর বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ভূমিকা পালন করবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ ব্যাপারে অবহিত করেন। নির্মাণাধীন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত 130 পরিবারকে বরণ করে নিতে প্রস্তুত স্বপ্নের ঠিকানা। পটুয়াখালীর কলাপাড়ায় 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে এই পরিবারগুলো তাদের জমি বসত ভিটা হারান 2 বছর আগে। আগামীকাল তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আবাসনের উদ্বোধন সহ 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও 16টি উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উন্মোচন করা সহ সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধনখালী ইউনিয়নের নিশানবাড়িয়া মৌজায় কয়লা ভিত্তিক 1320 মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু হয় 2016 সালে। এর আগে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ করা হয় 1000 একর। এতে ক্ষতিগ্রস্ত হন এলাকার 130টি পরিবার। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজের পাশাপাশি শুরু হয় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পের প্রক্রিয়া। 16 একর জমির উপর স্বপ্নের ঠিকানা প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। নির্মিত সেমিপাকা বাড়িগুলো 1000 ও 1200 স্কোয়ার ফিটের এল প্যাটার্নের, দেওয়া হয়েছে বৈদ্যুতিক সংযোগ। এখন আমরা কষ্ট করতেছি, মাসের বাড়ি থাকি, তার যে ঘর বাড়ি আমাকে দিতে আছে, এই ঘর আমরা জীবনে উড়তে পারতাম না, আর এরকম ঘর বাড়ি করে থাকতে পারতাম না, এতে আমরা খুবই খুশি। টিউব বলতেছে 40টা, কিন্তু সব অনেক দূরে, পুষ্কুনি আছে অনেক দূরে।
স্বপ্নের ঠিকানা প্রকল্পটি আসলে স্বপ্নের মতো করে তৈরি করা হয়েছে বলে জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান। বাগান, গাছপালা সবকিছু সুন্দরভাবে করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাজার আছে, কমিউনিটি সেন্টার আছে, সবকিছুই আছে। প্রকল্পটি উদ্বোধন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। 27 অক্টোবর স্বপ্নের ঠিকানা উদ্বোধনের যে প্রোগ্রামটি রয়েছে, এটি পটুয়াখালী জেলার জন্য, পটুয়াখালীর উন্নয়ন দিগন্তের জন্য একটা মাইলফলক হয়ে থাকে। প্রকল্পের প্রতিটি বাড়িতে রয়েছে মাস্টার বেড সহ 3টি কক্ষ, 2টি বাথরুম, কিচেন ও ডাইনিং স্পেস। খাবার পানির জন্য গভীর নলকূপ বসানো হয়েছে 48টি। রয়েছে পুকুর, মসজিদ, বাজার, স্কুল, মেডিকেল সেন্টার, খেলার মাঠ ও কবরস্থান। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের 50টিরও বেশি জেলা হাসপাতালে নেই মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক। নাগালের মধ্যে চিকিৎসক না থাকায় আক্রান্তরা ভুল চিকিৎসাতেই খোয়াচ্ছেন লাখ লাখ টাকা। মানসিক রোগীকে বারবার ঢাকায় আনা নেয়া করতে যেয়ে দিশেহারা স্বজনরাও। প্রান্তিক স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে সাময়িক সংকট নিরসন হলেও দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক সৃষ্টির তাগিদ বিশেষজ্ঞদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। মানসিক রোগ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত কিশোরগঞ্জের মিনা, অজ্ঞতা ও চিকিৎসকের অভাবে 7 বছর ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। অবশেষে জাতীয় মানসিক হাসপাতালে কয়েক বছরের ধারাবাহিক চিকিৎসায় সুস্থতার দিকেই হাঁটছেন তিনি। কবিরাজ কি ভালো করতারে ডাক্তার তারা কি কবিরাজে ভালো করতারে এত বন্ডামি বাত্তামি করে। এদিকে নাগালের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে 50-এর অধিক জেলার রোগীরা কবিরাজ পীর অদক্ষ গ্রাম্য চিকিৎসকের কাছে যেতে বাধ্য হচ্ছেন, ফলে অর্থ ক্ষতির সাথে বহুগুণে শারীরিক ও মানসিক জটিলতায় পড়ছে ভুক্তভোগী ও স্বজনরা। কারো যদি মানসিক সমস্যা হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যাতে কবিরাজের কাছে যাইয়া এরকম টাকা পয়সা সব শেষ করে এমন দুর্ভোগে না পড়ে কষ্ট না পায়। বলা যদি মানসিক কোনো হাসপাতাল থাকতো, চিকিৎসক থাকতো, তাহলে এত কষ্ট করে ঢাকা আমাদের আসতে লাগতো না। যদি প্রত্যেক জেলা উপজেলায় মানসিক চিকিৎসা সম্বন্ধে ভালো ধারণা পাওয়ার মতন প্রচার অভিযান চালায় তাহলে আমাদের জন্য ভালো হবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী দেশে প্রায় 2.25 কোটি মানুষ বিভিন্ন ধরনের মানসিক রোগে আক্রান্ত, অথচ আক্রান্তদের মাত্র 10-15% পাচ্ছেন প্রকৃত চিকিৎসা। দেশের জেলা হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীদের জন্য শয্যা নিশ্চিত করতে না পারলে পারিবারিক কলহ, আত্মহত্যার প্রবণতা এবং বিশেষ করে কর্মহীন জনশক্তি ব্যাপকভাবে বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রতি জেলায় একজন মানসিক রোগ বিশেষজ্ঞর কোনো বিকল্প নেই। প্রাথমিক মেডিকেল অফিসার যারা আছে তাদেরকে যদি ইকুইপ করা যায়, তাদেরকে চিকিৎসা এই বিষয়টাকে সচেতন করা যায় এবং শিক্ষা দেওয়া যায় তাহলে বোধহয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হবে। তবে দীর্ঘমেয়াদে হলেও দেশের জেলা হাসপাতালগুলোতে মানসিক রোগের অন্তত একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করার কথা ভাবছে সরকার। উপজেলা হাসপাতাল আর সদর হাসপাতালের ডিসমের এখানে কিন্তু মানসিক রোগের ওষুধ একদমই নাই, তাহলে পরবর্তী সময় তো আবার প্রেসক্রিপশন হয় না, রোগী আর আসে না। সরকারের কাছে আমাদের পরামর্শ আছে যে উপজেলা হাসপাতালে এবং জেলা সদর হাসপাতালে যেন মানসিক রোগের ওষুধ কেনা হয় এবং রাখা হয়। 2.25 কোটি রোগীর বিপরীতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা 250-তে পৌঁছেনি, তাই ব্যাপক সচেতনতা সৃষ্টির মাধ্যমে কুসংস্কার দূর ও সাধারণ চিকিৎসকদের মানসিক রোগ প্রতিরোধের প্রশিক্ষণ প্রদানের পরামর্শ বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে সমুদ্রে ঝড়ের কবলে পড়ে অকালে প্রাণ হারাচ্ছেন জেলেরা, প্রশিক্ষণের মাধ্যমে মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। শতভাগ বর্জ্য অপসারণ করে প্রতিবেশী কলকাতা সিটি কর্পোরেশনের পুরস্কার অর্জনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে ঢাকাও পুরস্কার অর্জন করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার দিবাগত রাতে নগর ভবনে নাইট শিফটে অফিস করার সময় সাংবাদিকদের তিনি কথা বলেন। দিনে রাজধানীর ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে তৃতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নাইট শিফটে অফিস করেছেন মেয়র সহ নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত নগর ভবন থেকে অনলাইনে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন তারা। এ সময় মেয়র বিভিন্ন ওয়ার্ডের কর্মকর্তা কর্মচারীদের থেকে বর্জ্য ব্যবস্থাপনা ও বিনামূল্যে চিকিৎসা সেবার প্রদান কর্মসূচির খোঁজ খবর নেন।
দিনে যে যতটুকু সময় একটি কাজ সম্পন্ন করা যায় রাত্রে তার থেকে অনেক বেশি দ্রুততম সময়ে আমরা কাজগুলো সম্পন্ন করতে পারছি। অত্যন্ত ইতিবাচক ফলাফল, বিশেষ করে পরিচ্ছন্নতার কাজগুলোতে অনেক বেশি গতি এসেছে। কলকাতা সিটি কর্পোরেশন তারা কিন্তু আপনার শতকরা 100% আপনার বর্জ্য অপসারণের সক্ষমতার কারণে তারা আপনার ইতিমধ্যে আপনার পুরস্কৃত হয়েছে। আমরা সেখান থেকে জানতে চাই এবং বুঝতে চাই এবং আমরা আগামী পুরস্কারটা যাতে পাই সেই চেষ্টা আমরা শুরু করেছি, ইনশাল্লাহ সেটাও হবে। চট্টগ্রামে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম 4 আসনটি নিজেদের দখলে রাখতে বদ্ধপরিকর ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় কোন্দল মিটিয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আসনটি হাতছাড়া হবে না বলে মনে করেন স্থানীয় নেতারা। বর্তমানে এই আসনের সংসদ সদস্য ক্ষমতাসীন দলটির দিদারুল আলম। অন্যদিকে নিজেদের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি পুনরায় নিজেদের করে নিতে মরিয়া বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। সীতাকুণ্ড উপজেলা এবং সিটি কর্পোরেশনের উত্তর পাহাড়তলি ও উত্তর কাট্রলি ওয়ার্ড নিয়ে গঠিত সীতাকুণ্ড আসনটি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ব্যাপক আধিপত্য থাকায় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এটি। গত 10টি সংসদ নির্বাচনের মধ্যে বিএনপি 4 বার, জাতীয় পার্টি 2 বার ও সর্বশেষ সংসদ নির্বাচন সহ আওয়ামী লীগ 4 বার এই আসনটি থেকে জয়লাভ করে। এবার সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা সর্বাধিক। এই আসনটিতে আওয়ামী লীগের রাজনীতি যেমন কয়েকটি ধারায় বিভক্ত, তেমনি রয়েছে দলীয় কোন্দল। তবে সকল কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা গেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না আওয়ামী লীগ নেতাকর্মীরা। সারা সীতাকুণ্ডের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং মূল দল বিএনপি, আমরা সবাই ঐক্যবদ্ধ। সুষ্ঠু নির্বাচন হলে অন্যান্য প্রার্থীদের এখানে জামানত থাকবে না। অন্যদিকে বিএনপিতে নেই তেমন একটা কোন্দল। আসলাম চৌধুরীর একক নেতৃত্বে রয়েছে দলীয় সমর্থন। সুষ্ঠু ভোট হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি ফিরে পেতে বদ্ধপরিকর বিএনপি নেতারা। আমাদের এখানে গ্রুপে কোনো মারামারি কাটাকাটি নেই, হয়তো প্রতিযোগিতা আছে। আমাদের থানা আওয়ামী লীগের সাংগঠনিক লোক আছে, সংগঠনের বিভিন্ন প্রোগ্রামগুলো, জাতীয় প্রোগ্রামগুলো আমরা। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ রোধে ও এলাকার উন্নয়নে যে প্রার্থী কাজ করবে তাকেই নির্বাচিত করতে চান সীতাকুণ্ডবাসী। দেশ যেভাবে আগায় যাচ্ছে, আগামীতে যেন এই অব্যাহতিটা থাকে, এই ধারাবাহিকতা যেন রক্ষা করতে পারে, আমরা সেরকম প্রার্থী আশা করি। আওয়ামী লীগ চায় না, বিএনপি চায় না, জামাতও চায় না, যে কাজটা করবে ভোট দেব। এই আসনে মোট ভোটার 291,614 জন। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ডাইং ও সুতারঙ্গের কারখানাগুলোর বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে গড়াই নদী। নদীপাড়ের বাসিন্দারা আক্রান্ত হচ্ছে নানা রোগ ব্যাধিতে, দূষণের কবলে পড়েছে কৃষি জমিও। তবে জেলা প্রশাসক জানালেন পরিবেশ দূষণকারী ডাইং কারখানাগুলোকে আইনের আওতায় আনা হবে। বাবুল হোসেনের ছবিতে এস এম রাশেদের রিপোর্ট। কুমারখালী উপজেলার ডাইং এবং সুতারং করার কারখানার বিষাক্ত বর্জ্য ড্রেন হয়ে মিশছে গড়াই নদীতে। মারাত্মক ক্ষতিকর বিভিন্ন রং ও কেমিক্যাল মিশ্রিত পানি সরাসরি মিশে যাচ্ছে ফসলি জমিতে, এতে দূষিত হচ্ছে নদীর পানি। এই পানি ব্যবহারের ফলে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে নদীপাড়ের মানুষজন। সরকারের এই উন্নয়নে আমাদের কুমারখালীতেও যেন এই উন্নয়নে ছোঁয়া আসে, আমরা খুব দ্রুত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চাই। পরিবেশ অধিদপ্তরের অনেক অবহেলার কারণে বিভিন্ন সময়ে আমাদের গড়াই নদী দূষণ হচ্ছে, আমরা এর প্রতিকার চাই। কারখানা মালিকদের দাবি, নানা কারণে পানি শোধনাগার স্থাপিত না হওয়ায় অনেকটা বাধ্য হয়ে সনাতন পদ্ধতি ব্যবহার করে সুতারং করছেন। এই রংগুলো যদি নদীর পানিতে যায় বা পরিবেশের বিভিন্ন মাটির উপরে যদি এই রংগুলো পড়ে থাকে, তাহলে মাটির এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। সরকারি ভাবে যদি এটা ইট প্ল্যান করে দেয়, তাহলে আমরা আর্থিকভাবে সাশ্রয়ী হব, পরিবেশ দূষণ হবে না। আগামী অর্থ বছরে তাঁত বোর্ডের আওতায় পানি শোধনাগার স্থাপিত হলে পরিবেশ অনেকটাই দূষণমুক্ত থাকবে বলে জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। প্রান্তিক তাঁতিরা যদি এখান থেকে ভ্যাট কাপড় কালার করে, তাহলে এই এলাকার পরিবেশ দূষণ হবে না। যেসব ডাইং কারখানার কারণে পরিবেশ দূষিত হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। যারা এই পরিবেশ দূষণের কারণ হয়েছে তাদের তথ্য পেলে আমরা সেখানে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারব। কুমারখালী তাঁত বোর্ডের তথ্য মতে জেলায় 350টি সুতারং করার ভ্যাট ও 4টি ডাইং কারখানা রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া।
জলবায়ু পরিবর্তনের কারণে সাগরে আগের তুলনায় বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ। এ কারণে জীবন ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে সমুদ্রগামী জেলেদের। প্রায়ই ঝড়ের কবলে পড়ে অকালে প্রাণ হারাচ্ছেন এ পেশার সাথে যুক্ত অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, জেলেদের প্রশিক্ষিত করে তুলতে পারলে মৃত্যু ঝুঁকি কমানো যেত। খুলনা উপকূলের জীবনমান নিয়ে তরিকুল ইসলামের তিন পর্বের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে জেলেদের প্রধান উপকরণ জাল ও ট্রলার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমুদ্রে পৌঁছে মাছ ধরা শুরু করেন। দীর্ঘ 4 থেকে 5 মাস পর্যন্ত বিশাল জলরাশির মধ্যে মাছ শিকার করেন। কিন্তু হঠাৎ করে সমুদ্র উত্তাল হয়ে উঠলে গতিপথ হারিয়ে ফেলেন জেলেরা। আগেভাগে কোনো সংবাদ না পেলে অনিবার্য মৃত্যু ঝুঁকির মধ্যে পড়তে হয় তাদের। জেলেরা বলছেন, দিক নির্ণয় যন্ত্র, লাইভ বয়া, রেডিও ও মোবাইল সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সাগরে মাছ শিকার করতে গেলে জীবন ঝুঁকি কমে আসত। আমাদের আন্দাজের উপর যেতে হয়, সাগরের ভিতরে কোনো দিকে দিক ঠিকানা কিছুই নাই। একটা সাগরে একটা ট্রলার ডুবে গেল, ডুবে যাওয়ার পরে আমরা এই যে বয়াগুলো যদি আমাদের কাছে থাকে আমরা পড়ে কিন্তু জীবন বাঁচাতে পারি। জেলেদের জীবন ঝুঁকি মোকাবেলায় প্রশিক্ষণ সহ দুর্যোগ সহনীয় ট্রলার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। এই আবহাওয়াজনিত যে উপকরণগুলো যেগুলো আছে এগুলো সম্বন্ধে তাদেরকে ওয়েল ট্রেন্ড থাকতেই হবে। তারা যদি প্রশিক্ষিত না হন তাহলে কিন্তু দুর্যোগে তারা ক্ষতিগ্রস্ত হবে না। বন বিভাগ বলছে, সুন্দরবনের মধ্য দিয়ে যে সকল জেলে সাগরে মাছ ধরতে যায় তাদের বন বিভাগ প্রশিক্ষিত করতে 10 বছর মেয়াদী টেকসই ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। 10 বছরের মেয়াদী একটি পরিকল্পনা চলছে 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত। এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এখানে স্পেসিফিক বলে দেওয়া আছে কোন মাছ ধরা যাবে, কোন মাছ ধরা যাবে না, কোন খালে মাছ নিষিদ্ধ আছে এবং কোন খালে মাছ ধরা অ্যালাউড। বেসরকারি হিসেব মতে খুলনা উপকূলে প্রত্যক্ষভাবে জীবিকা নির্বাহ করা সমুদ্রগামী জেলের সংখ্যা 3 লাখ। মৎস্য অধিদপ্তরের কাছে এর সঠিক পরিসংখ্যান না থাকলেও বন বিভাগ সংশ্লিষ্ট নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র 12,000। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন, জানালেন ইসি সচিব। সংসদের চলতি অধিবেশনে আরপিও পাশের আশা। অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চায় ঐক্যফ্রন্ট, অভিযোগ আওয়ামী লীগের। ভয় পেয়ে ষড়যন্ত্র করছে সরকার, দাবি জোট নেতাদের। কাদের সিদ্দিকীর সঙ্গে ডক্টর কামালের বৈঠক। কাল পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সহ যোগ দেবেন সুধী সমাবেশে, বক্তব্য রাখবেন বরগুনায় জনসভায়। রাজধানীর নিরাপত্তা চৌকিগুলোতে ভক্ষকের ভূমিকায় পুলিশ, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ, অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা, দাবি ডিএমপির। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।